कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। जय रूप सनातन
भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ हे सैन सैन करी चरण वंदन जाशीष्ट पुरन दुर्गमी प्रतिमेन्द्र कृपा दृष्टि संत सतो निर्विन्नानां ज्ञानयुगो न्यासीनां इह परमसु निर्विन्नचित्तानां कर्मयुगश्च कामिनां जतिच्छयावस्कथादु जातश्रद्धस्तु जः पुमान् न निर्विन्नो नापि शक्तो भक्तियोगैश्च सिद्धिदः। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय विष्णवाचार्य भज्य परम पूज्यपाद श्री श्री राजी गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे 171 अनुच्छेदे भक्ति अविद्यत्व वर्णन प्रसंगे नवधा भक्ति वर्णना करे आर तार थेके শুদ্ধা বা নিষ্কামা ভক্তির যে লক্ষণ ওই শ্লোক ব্যাখ্যায় প্রতিপাদন করেছে এবং শ্রুতিবাণী দৃষ্টান্তের দ্বারা যে নিষ্কামা বা স্বরূপ সিদ্ধা ভক্তি সমস্ত সাধ্য সাধনার শীর্ষ দেশে অবস্থিত এবং নিখিল শাস্ত্রের একমাত্র চরম বর্ণনীয় বিষয় সেটি প্রতিপাদন করেছে। এখন অধিকারী ভেদে সার্বভৌম কল্যাণ যে বেদ শাস্ত্র সেই বেদ শাস্ত্রে কর্ম জ্ঞান যোগাদি সাধনা প্রদাও দেখা যায়। গুসাইপা এই যে বেদ বাণী সাক্ষাৎ ভগবানের ত্রিমুখ বাণী, সুতরাং অন্যান্য যে সাধনাগুলি আছে কর্ম জ্ঞান যোগ এই তার একটা সমাধান বলছেন নিখিল কল্যাণ কর্মী জ্ঞানী যোগী ভক্ত সমস্ত অধিকারীর ভেদে তাদের সকলের কল্যাণ নিরূপণ করেছে। অধিকার কে দিয়েছে এবং আপন আপন অধিকারানুরূপ সাধন পথ অবলম্বন করে তাতে ক্রমশ ধীরে ধীরে সত্যশুদ্ধির পর এই শাস্ত্রের যে চরম বিধেয় এই সুতাভক্তি সাধনা সেই সাধনা তো উন্নীত হতে পারবেন। এই জন্য শাস্ত্র একটা পরতত্ত্ব সাম্মুখ্য প্রথমে দিকে পরতত্ত্ব বিমুখ জীব যে অনাদিকা অনাদিকাল থেকে সংসার জ্বালা ভোগ করছে কোন রূপে তাদের এই পরতত্ত্ব সাম্মুখ্য হোক। তো দেখালেন একটা দুটি, একটা নির্বিশেষময় সাম্মুখ্য আর একটা সবিশেষময় সাম্মুখ্য। নির্বিশেষময় সাম্মুখ্যটি হচ্ছে ব্রহ্মা,
ব্রহ্ম সাম্মুখ্য তার সাধনা জ্ঞান, আর সবিশেষময় সাম্মুখ্য এটি ভগবত সাম্মুখ্য, এর সাধনা ভক্তি। তারপরে এই দুইটি দ্বার অর্থাৎ প্রবেশের উপায় যারা কর্ম সাধনা অধিকারী তাদের জন্য দেখালেন এই কর্মরূপ দ্বার সব সমৃদ্ধ। এই দ্বার হয়ে তারপরে নির্বিশেষ এবং সবিশেষ সাম্মুখ্য পাওয়া। তাই শ্রী ভগবান উদ্ধবকে যে উপদেশ দিয়েছেন এই উপদেশের শ্লোক এখানে উদ্ধৃত হয়েছে, একাদশ পন্ন বিংশ অধ্যায় সাত আর আট অধিকার দেখিয়ে দিচ্ছে। যারা নির্বিঘ্ন কর্মে তাদের ওই কর্ম ন্যাস করে তাদের অধিকার এই জ্ঞান যোগে, এবং কর্মে যে নির্বৃত্ত প্রাপ্ত নির্বিঘ্ন প্রাপ্ত হননি যারা তাদের সেই কামনাশীল কর্মার্থ কাম বাসনা তাদের অন্তর তাদের জন্য কর্মযোগ, আর কোন স্বতন্ত্র মহতের কৃপাতে যারা ভগবানের কথাতে শ্রদ্ধা লাভ করেছে সে তারাই ভক্তি যোগের অধিকারী। তারা অধিক নির্বিঘ্ন নন এবং অধিক আসক্ত নন, কারণ ভক্তি সাধনার ভিতরে যারা থাকবেন এই তাদেরকে তাদের এই স্বরূপগত আচরণের সঙ্গে সঙ্গে একটা সাম্বন্ধিক আচরণের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আচরণেই দিবি একটা স্বরূপগত আচরণ, আর একটি হচ্ছে সাম্বন্ধিক আচরণ। এখন যেটা স্বরূপগত আচরণ সেটি বললেন কোন মহৎকৃপা যাদৃচ্ছিক মহৎকৃপাতে যারা ভগবানের কথায় শ্রদ্ধা লাভ করছে এটাই হচ্ছে ভক্তের ভক্তিপদাশ্রয়ের মূল, এটি স্বরূপগত আচরণের অধিকার। আর যতদিন এই ভজন দেহ আছে ততদিন পর্যন্ত তাকে দেহ রক্ষা করতে হবে, প্রসাদ সেবন করতে হবে, রাসাচ্ছাদনের নিমিত্ত চেষ্টা পরায়ণ হতে হবে। এই জন্য বললে এই সাম্বন্ধিক যে আচরণটা এগুলি বিষয়ের সঙ্গে অবশ্য ভক্তকে সম্পর্ক রাখতে হবে, সংসারের কাজ করতে হবে, আয় করতে হবে, ভক্তকে ত্যাগী ভক্তকে ভিক্ষান্নের দ্বারা নির্বাহ করতে হবে, রাসাচ্ছাদন অপেক্ষিত। এই জন্য বলে সেই গাছাচ্ছাদন বিষয়ে তারা অধিক আসক্ত হবেন না, বেশি যদি সংগ্রহ করেন তাহলে সেই আসক্তিতে ভজন খব্য হবে। আর একেবারে কঠোর ত্যাগ করলেও চিত্ত হৃদয় যদি শুষ্ক হয় সোনার আদির দ্বার তাহলেও ভজন খব্য। এই জন্য নাতি সত্য ন নির্বিঘ্ন ভক্তযোগ সিদ্ধ তাদের জন্যই ভক্তিযোগ সিদ্ধি। এখন গোস্বাই পাদ স্বয়ং এটির পাঠ করছে, বলছেন ইহ এ সাংগতি এই যে তিনবিধ সাম্মুখ্য দেখালেন তাদের মধ্যে নির্বিন্নানাম ঐহিক কৃপা অলৌকিক বিষয় প্রতিষ্ঠা সুখেশু বিরক্ত চিত্তা যত ইহিকে সুখ সম্পত্তি আছে ধর্ম অর্থ কাম, আবার যে সমস্ত অন্যান্য সুখ সম্পদ আছে ঋদ্ধি সিদ্ধি কত বিধ আছে, আর
পারলৌকিক সুখ সম্পত্তি আছে, পরলৌকিক স্বর্গ আদি ভোগ আছে, ব্রহ্মলোক আছে, সত্যলোকে সুখ ভোগ আদি আছে, চতুর্দশ ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকে সুখ ভোগ আদি আছে। এই ঐহিক এবং পারলৌকিকের যত সুখ ভোগ এগুলি যারা ত্যাগ করেছে নির্বিন্ন হয়ে গেছে, এগুলি চান না, এগুলি কামনা তারা করেন না। তো বলছেন সেই যে এবং বিষয় প্রতিষ্ঠা সুখ, বিষয় প্রাপ্তি ইত্যাদি সুখ, তাতে বিরক্ত চিত্তা না, অতএব সাধন ভূতি সুখ লৌকিক বৈদিক কর্ম সন্ন্যাসী না। অতএব তার যে সাধনভূত মানে ওই যে ঐহিকের সুখ সম্পত্তি আর পারলৌকিকের যে স্বর্গসুখ ব্রহ্মসুখ ইত্যাদি বললেন, তার যে সাধনভূত লৌকিক কর্ম এবং বৈদিক কর্ম অর্থ সম্পদ আদি যদি কামনা থাকে লৌকিক কর্ম করতে হবে, আর যদি স্বর্গাদি সুখের বাসনা থাকে পরলোকে বৈদিক কর্ম করতে হবে। তাতে যারা তাতে বিরক্ত হয়েছে এগুলি তারা চান না, কামনা করেন না। এই জন্য কর্মসু নাসিনাং তানি তত্ত্ববতা মিত্র, সেই যে এটা কামনবাকে ছেড়ে দিয়েছে ওইদিকে সুখ সম্পত্তির যে আকাঙ্ক্ষা সেই তাদের জন্য জ্ঞান, তাহলে এগুলি কিছুই চান না। বললেন চান পদদ্বয়েন দৃঢ় জাত মুমুক্ষু না, বললেন এই যে ঐহিকের সুখ সম্পত্তি আর পারলৌকিকের সুখ সম্পত্তি চান, কিন্তু পারলৌকিকের সুখ সম্পদ বলতে মুক্তি যে চান না তা না, মুক্তি আকাঙ্ক্ষা আছে, কারণ জ্ঞানের সাধ্যই এই চতুর্দশ ভুবনের সুখ চান ওহিকে বা পারলৌকিক, কিন্তু দৃঢ় জাত মুমুক্ষু না, এই মুক্তির ইচ্ছাটা দৃঢ় আছে, ওটা ছাড়তে পারেন না, কারণ তারা সেই রূপ সঙ্গে জ্ঞানীগণে বুঝে নিয়েছেন যে এই যে সংসার বন্ধন, এই সংসার বন্ধনের বিমুক্তি হচ্ছে নিজের শান্তি এবং সেইটি তার প্রকৃতপক্ষে প্রাপ্ত এবং প্রয়োজন। এই জন্যেই মুখ্য আদায় নিয়ে আছে তেসাং জ্ঞানরূপ সিদ্ধি নয় কি উত্তরে অন্য, তাদের জ্ঞান রূপ তাদের জন্যে এরা জ্ঞান রূপের অধিকারী হয়ে আর কামিনা তত্ত্ব সুখেন রাগিনা, আর তত্ত্ব সুখেন মানে এই ঐহিকের সুখে আর স্বর্গাদি সুখে, এই তত্ত্ব সুখেন রাগিনা এতে যাদের অনুরাগ আছে এই সুখ ভোগ করার যাদের ইচ্ছা আছে, অতএব তেসু সাধনভূতে সুখ কর্মসু অনির্বিন্ন চিন্তা, অতএব এর জন্য সাধন করতে হবে লৌকিক এবং বৈদিক। পরলোকে স্বর্গরূপ চান তাহলে বৈদিক জাগৃতি করতে হবে, সেটিও কর্ম কর্মকাণ্ড, আর ঐহিকে সুখ সম্পত্তি চাইলে এই জগতের যে লৌকিক দান দয়া অর্থ সম্পদ আদি ইত্যাদির জন্য কর্ম এগুলি করতে হবে। তো বললেন যাদের তত্ত্ব সুখে অনুরাগ আছে ঐহিক বা পারলৌকিক, অতএব তেসু সাধন ভূতেসু কর্মসু অনির্বিন্ন চিন্তা, অতএব তারা কর্মকাণ্ডে আসক, কর্মকাণ্ড না এগুলি পাওয়া যাবে না, তারই তক্তুম অসমর্থ না, এই কর্মকাণ্ড ত্যাগ করতে এরা অসমর্থ, তাদের কর্মযোগ সিদ্ধিত, তাদের কর্মযোগ সিদ্ধিত। এখানে সিদ্ধিত বলতে বললেন সিদ্ধিত বলতে তৎ সংকল্পানুরূপম ফলত, এই সিদ্ধি অন্য সিদ্ধি, ঐহিকের এবং পরলোকের যে সুখ সম্পত্তি স্বর্গাদি ভোগাদি
এই সমস্ত কামনার ফল দেবে কর্মযোগ। কর্মযোগ এর থেকে বেশি কিছু দিতে পারবে না। অভিজিৎ বললেন দ্বার ভূত জ্ঞানী হন আর কর্মী, বৈদিক কর্ম করতে হবে। সাধারণ সংসারী মানুষের মতো নিষিদ্ধ আচরণ এটা ত্যাগ করতে হবে, তা নাহলে এতে বাধা আসবে। বৈদিক আচরণ করবেন, সুতরাং বৈদিক আচরণ করতে করতে নিশ্চয়ই কোন মহৎ কৃপা জাতি ঠিক মহৎ কৃপা লাভ। যেমন কর্মের কথা আমরা বলছি, নিমি রাজা ভাগবতে দেখা যায় কর্মী যাগযজ্ঞ করছে, হঠাৎ তয়ে কদা নিমির সত্রে যা যদ্রি ছায়া আগে তা নার, এখানেও যদ্রি ছায়া। তয়ে কদা নিমির যজ্ঞে নিমির যজ্ঞে নার এলেন যদ্রি ছায়া, অর্থাৎ এর কোন হেতু নাই, যদ্রি ছা আকস্মিক মহৎকৃপা। এই সেইখানে এলেন, সেখানে এলেন নিমিত যজ্ঞে ওই নবযজ্ঞ, বললেন তারা যদ্দিচ্ছায় সেখানে এসে জেরণী উপস্থিত হয়েছেন, তেমনি নিমি রাজা যে জাগযজ্ঞ করছেন তাদের এমন দর্শনের একটা শক্তি, জাগযজ্ঞ ছেড়ে আর তাদের চরণ মূলে বসলেন, তাদের সৎকার করে পুজো করে চরণ মূলে বসলেন এবং প্রশ্ন করার শক্তি কিরকম এলো মহৎ কৃপা কিরকম। মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদানব মহুদ্দিত, আপনারা সাক্ষাৎ ভগবানের পার্শ্ব, লোকান পাবনায় চরন্তি, এই জগৎকে পবিত্র করার জন্য বিচরণ করছে। অতএব প্রকৃত কল্যাণের পর জিজ্ঞাসার মতো সৌভাগ্য লাভ হয়ে গেল। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, এই মনুষ্য দেহ দুর্লভ তার থেকেও আবার দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন আপনাদের দর্শন। অত আত্ম থেকে অঙ্কে এবং ইচ্ছাম ভগবত না, অতএব আত্মনৈতিক খেল কি তাই জিজ্ঞাসা করলেন ভক্তি। মুনিগণ বললেন তেমনি নারদ প্রাচীন বহি রাজা দারুণ করে কর্মে আসতেই চাই জানল, এখন তার নিকট নিজে দিয়ে তাকে উন্মুখ করার জন্য পুরঞ্জনের পাক একবার দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, আর এই হরি কথা যে একমাত্র সাধনা তা বললেন। সেইরূপ জ্ঞানী মনের সাধনা করতে করতে কোন আধ্যাত্মিক মহৎকৃপা বলে ভক্তিতে অধিকার আসবে, এই জন্যই দ্বার। আজকে আমাদের দীপান্বিতা দিবস, এই দীপান্বিতা দিবসে আমাদের এই শ্রী শ্রী রাধা কুণ্ডে শ্রী শ্রী রাধা মাধবীর একটি অপূর্ব লীলার সূত্রপাত হয়েছে এই শ্রী রাধা কুণ্ডে। সেই লীলাটির নাম হচ্ছে মুক্তাচুরি। আমাদের শ্রী পারদাস গোস্বামী চরণ সাক্ষাৎ বিরহীর মূর্তি, দিন রাত রোদন রোদন। তখন শ্রী রূপ গোস্বামী পাদ মনে চিন্তা করলেন যে রঘুনাথের এই বিরহ কি উপায়ে শান্ত। উনি ভাবলেন যে অগ্নি জ্বালার দাহ যদি হয় তাকে অগ্নিতে তাপ দিতে হয় তাহলে উপকার হবে। এই যে বিরহ তাপ দগ্ধ রঘুনাথের দয়, আমি যে এই ললিত মাধব নাটকে রাধারানীর বিরহ লিখেছি মাথুর বিরহ,
এটা রুনাথ পুরুষ, তাহলে খানিকটা উপসম্প্রাপ্ত। তারপরে রুনাথ এইটা পড়ে, উনি পড়তে পড়তে যখন তৃতীয়াঙ্কে এসে গেলেন, এত বেড়ে গেল যে গোড়াগুড়ি দিয়ে কাঁদেন, সেই গ্রন্থ বুকে ধরে আর একেবারে আর রঘুনাথের দেহের প্রাণ থাকে না। তখন উনি দেখলেন বিরহ ধনী পড়ে গেছে, তখন তার জন্য একটা গ্রন্থ করলেন দান কেলি ওম, বললেন রঘুনাথ ওই গ্রন্থটা কিছু সংশোধন আছে, ওটি দাও, তার বদলে এইটা। তখন সেই বিরহের প্রেই যে মিলনাথ লীলা, দান লীলা আর সাধনে সমৃদ্ধিমান সম্ভব হয়ে গেল। সেই সমৃদ্ধিমান সম্ভোগের যদি আশ্বাদ, তার দুটো কোয়ারা বেরিয়ে গেল রসুদ গাছ, একটি দানকারী চিন্তামণি আর একটি মুক্তা। তার বিষয় হচ্ছে এই যে দ্বারকা লীলায় সত্যভামা দেবী তিনি প্রশ্ন করছেন দ্বারকানাথকে, যে ত্রণনাথ এই যে লোকে বলে মুক্তা ফল, তো মুক্তা কি কোনোদিন হচ্ছে? মুক্তা তো শক্তি দিয়েই পায়। তখন ওনার ব্রজলীলা এই দিনের যে সূত্রপাত সেই লীলার কথা বললেন, দেবী ওটা ফলে না অবশ্য, তবে আমি ফলিয়েছিলাম বৃন্দাবন। উনি শুনতে উৎসুক হয়ে তখন বলতে আরম্ভ করলেন, বললেন এই দীপান্বিতা দিনে রাধা কুণ্ডে রাধারানী ললিতা বিশাখা ইত্যাদি মল্লহারী নামক কুঞ্জে এই মুক্তার মালা গাচ্ছিল, কারণ আটটার দিনটাতে গোপ গোপী মনে খুব ভালো বেশ উঁচা করে সাজায় তিনি পর্বত গাভীর উপলক্ষে এই পর্ব গোপূজা। সুতরাং আমি যখন বিচক্ষণ সুখের মুখে শুনলাম তখন আমি সেইখানে উপস্থিত হলাম, ললিতে আজ তো আমরা গুরু মহেশকে সাজাই, কিছু মুক্তা দাও, আমার গুরু মহেশকে সাজাবো গাভীকে। ওরা তো শুনছেন যে এসেছে কথা বলছে, টাকা নেই নানা প্রকার ভাবে পরস্পরে কি কি বিশেষ কথা বলছেন, আর তারপরে বিভিন্ন প্রকার ভাব মাধুরী প্রকাশিত হচ্ছে। গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি তোমরা কি যৌবন রূপ এই রত্নের গর্বে পাহাড়ের উপরে উঠে গর্ব পর্বতে আর বদ্ধকন্যা হয়ে গেছ, বুঝছো না? তখন ললিতা বলছেন ওই এই যে মুক্তা এ মানুষে পড়তে পাচ্ছে না, রাজা রাজারা তাদের এই অলঙ্কার হয় মুক্ত দিয়ে আর এই গায়েকে মহিষকে সাজ। দেখো যদি বেশি না দেবে দুটো আমার হংসী আর হরিণী এই দুটি গায়েকে সাজাবো সিংগুলো কয়েকটা মুক্ত দেওয়া। ললিতা তখন পরিহাস করতে করতে বলছেন যে দেখি তোমার গায়ের উপযোগী মুক্তা আছে কি, আমার গায়কে সাধারণ মনে করবে না, কারণ ওরাও তো গল্প গাবি। তা এখন নাড়াচাড়া করছেন, ভাই ক্ষমা করবে, মানুষের পড়ার মুক্ত তো আছে কিন্তু তোমার গায়ে অনেক উঁচু, গায়ের মতো মুক্তা প্রিয়াজ করল। দেখো ললিতে সাবধান, কিন্তু আজ যদি মুক্ত না দাও তখন কিন্তু তোমরা শেষকালে মহা বিপদাপন্ন হবে, এ আমার কাছে তোমাদের মুক্ত চাইতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও, তোমাদের মুক্তার ভাব আছে ওর কাছে, যাও যা পারো।
এখন উনি প্রাণ থেকে চলে এলেন, এসেই গেলেন মায়ের কাছে। মা মা কিছু মুক্ত দাও, মুক্ত দাও। কি করবি রে মা? আমি মুক্ত চাষ কর। মা তো হো করে হেসে, আরে খেপা ছেলে পালো, মুক্ত কখনো চাষ হয় না, মুক্ত তো শক্তিতে পাওয়া যায়। তখন উনি বলছেন, মুক্ত চাষ হয় তো ফুল বলে কেন? দেখো আমি ফুলিয়ে দেখিয়ে দেব, তুমি দাও না। ও কাপড় ধরে টানাটানি করতে লাগে, একবার জিনিস হয়ে যে ধরবে উপায় না। আকাশে চাঁদটা চাই কেঁদে অস্থি, তখন মা দুই হাতে তুলবেন, আয় আয় চাঁদা গোপালের কপালে টিপ দিয়ে যা, একটা কিছু গুলা ছাড়বে না, ছাড়বে না। তখন এতগুলো মুক্ত বার করে পড়া চলে দিয়ে যা করার নিয়ে চলে গেলেন যমুনার তীরে, যেখানে জল আহরণ করেন গোপিকাগণ, সেইখানে সব ক্ষেত তৈরি করলেন মুক্ত আর কেদারা তৈরি করে সেইখানে মুক্তা রোপণ করলেন। রোপণ করে আর সখাগণকে পাঠিয়ে দিলেন, যাও ললিতার কাছে, ললিতা রাজারানীকে বলবে আমি মুক্ত চাষ করছি, এর জন্য অনেক এটা দুধ দিয়ে সিঞ্চন করতে হবে, অনেক অনেক দুধের দরকার, তো দুধ যেন তারা দেয়। এখন সকালন তাদের কাছে মুক্তার সেচনের দুধ চাইলে, ললিতা বললেন বললেন যে মুক্তা ফুলিয়ে আর গাভীকে সাজাবেন সেই গাভীর দুধ দেন না, আমাদের সস্তা হয়ে গেছে, আমরা দুধ দেব মাটিতে ফেলে দিই। দেখো ললিতে ভালো হবে না কিন্তু, আর যা করার পর দেখা যাক। তারপরে ভালোভাবে চার দিকে সব বেড়া দিয়ে দিলেন, সিঞ্চন চলতে লাগলো দুধ দিয়ে। সিঞ্চন করতে করতে কয়েকদিন পর সব অঙ্কুর বেরিয়ে গেল। এখন গোপীগণ উপহাস করে কৃষ্ণা বলেন, এই তার অঙ্কুর বেরিয়েছে, মাকে নিয়ে আসছেন টেন আচল, দেখো মা তুমি বলছিলে এখন মুক্তা ফলে না, চলো মুক্তা এখন গাছ হচ্ছে দেখ। মা দেখে উনি আর কি বলবেন, বললেন বাবা জানি না, এই কি তুই জানিস, আর তো চলে গেলে। গোপীগণ পরিহাস করতে থাকেন, এটা সব হিংসালতা বেরিয়েছে, কাঁটার গাছ কাঁটার লতা, এই করতে করতে বড় হয়ে গেল, তমালির বৃক্ষে লাগিয়ে দিলেন, বাড়তে লাগলো লতা, দুদিন পরে স্তবকিত হয়ে গেল, ফুল ফুল কি ফুল, তার গন্ধ সারা বৃন্দাবন গম গম করছে, সকলেই বলেন কিসের গন্ধ এত সুগন্ধ, সারা বৃন্দাবন মাতোয়ারা, কৃষ্ণ মুক্তা চাষ করেছে, এই মুক্তা ফুলের মুক্তার ফুল। গোপীগণ পরস্পরে বলেন, সখীগণ পাছে সত্যিবার এই লতাতে মুক্তা ফুলবে, এমন গন্ধ তো কোনো ফুলের পায় না, এই অভিনব দেখতে দেখতে মুক্তা, সে কি সংস্কার মুক্তা, ও মুক্তা আর এই জগতে অদ্ভুত। তখন গোপীগণের একবারে দারুণ শিরক পীড়া, সখীগণ আমাদের কি করতে হবে, আমরা দুই দিনে ওকে হার মুক্তা ফলাচ্ছে, তখন ও তো আমাদের এখানে থাকতেই দেব। কোন সখী বললেন, দেখো আমরাও মুক্তা চাষ করছি, ও যখন ফলাচ্ছে আমরাও ফলাব, ও দুধ দিয়ে সিঞ্চন করেছে
ভারমুক্তা জন্মাবো আমরা ঘি দিয়ে সিঞ্চন করব। ললিতা বলছেন দেখো তোমরা পাগল, যে গোবর্ধন পর্বত ধারণ করেছে, এত সমস্ত কর্ম সম্পাদন করেছে যে এখন সে কি মন্ত্র জানে কি ব্যাপার, আর তোমরা মুক্তার চাষ করবে সেটি কি এই মুক্তা হবে? কেউ বলছেন কেন নান্দীমুখী পূর্ণমাসী শিষ্যা কি না জানে সিদ্ধ, তার কাছ থেকে সেই মন্ত্রটা আমরা শিখে নেব। এই ঠিক আছে, নান্দীমুখীর কাছে গেলে নান্দীমুখী মনে মনে চিন্তা করছেন এটা এই রসময় লীলা কিছু একটা সূত্র অতি এটাকে পুষ্ট করতে হবে, পল্লবিত করতে হবে। দেখো কবিগণ এই জন্যই কথায় বলে কি বলে এরা এই এই গোপ জাতি এরা 80 বছরের সামনে, আরে এই বৃন্দাবনের বনভূমি এটি মুক্তা কি নানা ফলপ্রসূ বৃন্দাবনের বনভূমি, কোনো মন্ত্রতন্ত্রের ব্যাপার নেই, তোমরা দেখো রোপণ করো মুক্ত হয়ে সব সেই প্রকারে কৃষ্ণের দেখা দেখি আপন আপন সব মুক্তার ক্ষেত্র তৈরি করতে লাগলেন, ঘরে যা মুক্ত ছিল সব সেইখানে যেয়ে রোপণ করলেন, আর ঘি দিয়ে সব মাখন দিয়ে আর ঘি দিয়ে সিঞ্চন চললেন। তন্দ্রাগুলির পক্ষ তারাও শুনলেন, তারাও যা মুক্তা ছিল সব রোপণ করলেন। কয়েকদিন পর অঙ্কুর বেরিয়ে গেল, বিশাখা বলেন সখীগণ এই কৃষ্ণের অঙ্কুরে যেরকম দেখেছিলাম ওই রকম না, তাহলে কি এটি অন্য কিছু হবে? এখন দেখতে দেখতে কয়েকদিন পর কাঁটা গাছ প্রচার হয়ে গেল, কি সর্বনাশ! কৃষ্ণ পরিহাস করতে আরম্ভ করেন, আপনারা নাকি মুক্ত চাষ করেছেন, আমার থেকে ফল মুক্ত ফলাচ্ছেন শুনলাম, তো প্রথম ফল কয়েকটা ভালো যেগুলো আমার তো ভালো নাই আমাকে দেবেন, আর কি বলবেন এরা? তখন মুগুরক্ষার জন্য কিছু জবাব দিতে হবে, বললেন দেখো আমাদের এই গোপানন্দের আমরা তো কোনোদিন তোমার মতো চাষ করতে যাইনি, তুমি গোপালন বৃত্তি গোপালের ছেলে হয়ে চাষ কর, আমরা যাবো কেন আমরা করি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখাই। তখন কি করেন ওই গাভীর গলায় মুক্তার হার, মহিষীর গলায় মুক্তার হার, ছাগলের গলায় বাঁদরের গলায় মুক্তার হার, ওদিকে গোপীকে দেখিয়ে দিই পরম্পরায় প্রথমে যখন সেই মুক্তা রোপণ করেন আর খুব ঘি চলতে থাকে ঘরের থেকে, তখন গোপগণ বলেন মা কি হচ্ছে এটা, আরে এত সমস্ত ঘি বাজারে যাচ্ছে না, হে আয়ুষ্মান কৃষ্ণ মুক্তা ফলিয়েছে, আমাদের বধুরাও মুক্তা চাষ করেছে, মুক্তা ফলবে, হতে বাছা এই দুধ ঘি মিশে আর মতোই অর্থ, মুক্তা হলে কোটি কোটি অর্থ, তাই সব ফিরে আসবে চিন্তা নেই, দেখো মা কিন্তু যদি না হয় কোনো গোপীকে ঘুরিয়ে রাখবো না। প্রচার হয়ে গেল, এখন গোপীগণ গোপগণ বলেন মুক্ত নিয়ে আসো আমাদের, আর সেই ঘি দুধটা খরচা হয়েছে ঘরে ঢুকবে না, সর্বনাশ হয়ে গেল। কি করেন সবারই এক অবস্থা, যত নাঠের গুরু এই নান্দীমুখী, আমরা না করেছিলাম
কিন্তু আমাদেরকে এমনি প্রলোভন দিল, তুমি বলিস না কৃষ্ণের কাজ আমাদের দ্বারা হবে না, কিন্তু ওর প্রলোভনেই আমাদের জল হয়েছে। নান্দীমুখী এই কলিযুগের তপস্বিনী, তুমি আমাদের এইরকম বিপদ করলে, বললে এই ভূমি এমন যে রত্ন উৎপাদন হবে কোনো কিছু লাগে না। আমরা বললাম মন্ত্র জানে কৌশল জানে, এখন আমরা কি বিপদে পড়েছি। নান্দীমুখী বলছেন এই জন্য গোপ জাতি বুদ্ধি নাই, এত দামি দামি জিনিসগুলো যে তোমরা মাঠে যে বুনে এলে পাড়ার ব্যবস্থা করেছিল রাত্রিকালে, ওহো পাড়া তো করি নাই। তো শ্রীকৃষ্ণ করেছে কি জানো, ওই মধুমঙ্গলকে খুব ভালো ভালো ক্ষীর লাটু খাই, আর সেই লোভে মধুমঙ্গল সবগুলিকে তুলে 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 কিছু যমুনায় ফেলে দিয়েছে আর কিছু নিয়ে গেছে, ওই তোমাদের মুক্তা উনি তো, আর হিংসা লতা উনি দিয়েছে কি বেরোবে, সেই তো বেরোবে। এই নান্দীমুখী এই কুলিকালের তপস্বিনী মিথ্যাবাদী, এই তিরস্কার করতে 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 তারা চলে গেলেন। ওদিকে মুক্ত চাই যে ভাবে তো সুতরাং ভাই যাও কাছে তো না গিয়ে উপায়, ওদিকে উনি করেছেন কি সেই মুক্তার দোকান পেতে দিয়েছেন, স্তরে স্তরে দোকানের মতো নানাবিধ সুন্দর সুন্দর মুক্তা সাজানো, সেখানে সকালগণ সব বিক্রেতা খালি তাদের, তো কে যাবে তার কাছে। সখীগণ বলছেন দেখো ললিতে তুমি প্রথমের দিনেই যেভাবে তাকে গাল দিলে যার জন্য এটা হলো আমাদের, সেদিন যদি কটা মুক্ত দিয়ে দিতে তাহলে এই বিপদটা আসতো, এখন ওর কাছে গেলে তুমি কি যে করবে ভগবান, তবু যেতে তো হবে তাছাড়া উপায় নাই। এখন দুজনকে স্থির করলেন, এক সখী চন্দ্রমুখী নাম আরে কাঞ্চনটা, ওরা যাক মুক্তা কিনে নিয়ে আসুক, যা মনি যা কাঞ্চন অর্থ লাগে মুক্তা দান দেব, বিক্রি তো করবে না তো আমরা কিনবো, তাহলে দোকান করেছে খরিদ্দার আবার একে দেবে উকে দেবে না, এরকম দোকানদার আছে তাহলে দোকান চলবে কি। ওরা দিকে তো উৎসাহ দিয়ে পাঠালেন, ওরা যে বলছেন দেখো সুবাল মুক্ত দাও, আমরা তো মথুরার বাজারে গেলে তো আমরা অনেক মুক্তা পাবো, কিন্তু যখন এখানে বৃন্দাবনের কাছেই দোকান তখন অত দূরে কে যা, সোনা নাও টাকা নাও দাম নাও মুক্তগুলো দাও। তো এখন সখা এই মুক্ত কিনতে এসেছে কার জন্য, এই ললিতা বিশাখা রাধা তাদের জন্য দরকার, ও তাই জন্য তোমরা এসেছ, এমন সব মুক্তার দাম বলতে আরম্ভ করে খালি ওদের অঙ্গ করত, এখন লজ্জা পেয়ে তারা সেখান থেকে পালিয়ে, দেখো ললিতে বললাম আর ওখানে যাব না, কিন্তু তুমি পাঠালে এখন আমরা আর ওখানে যাব না। কি বলছে, বলছে দেখো তোমাদের দ্বারা হবে না, যারা কিনবে সেই স্বয়ং ক্রেতাকে আসতে হবে, তবে আমি এখানে মুক্তা বিক্রি করব, চলো যাই। ললিতা বিশাখা রাজারানী, রাজারানী বলছেন আমি এখন যাব না, তোমরা যাও কথা বলো নিকটবর্তী কুঞ্জে উনি লুকিয়ে থাকেন, কিন্তু ওনার এমনি অঙ্গ সৌরভ যে গোবিন্দ বুঝে নিয়েছেন বিলক্ষণ,
এর আধারও আগমন হয়ে গেছে, নিকটবর্তী কোনো কানে আছে, তাকে শুনিয়ে 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 কথা বলতে। তো সে কি সংলাপ, মূল গ্রন্থ না দেখলে যাই থাকে কি যে এই সমৃদ্ধিমান সম্মুখের আস্বাদনের পর দাস গোস্বামী সে মূল গ্রন্থ না পড়লে কুমার যিনি বিদোহে কণ্ঠাগত প্রাণ, তিনি যে এরকম একটা সঙ্গ রসের গ্রন্থ লিখতে পারে বিলাস, এই জন্যই বলা হয়েছে সম্প্রয়োগের থেকে এই বিলাসে শত শতগুণ অধিকার। এই ভাবে চলতে লাগলো নানা প্রকার সমস্ত সংলাপ, রহস্যময় সংলাপ। শেষকালে রাজারানী বললেন, দেখো ললিতে, এই যে স্থানটা এটার অধিকারী নেই আমি, তো যে জায়গা ও চাষ করেছে যার জমি সে অর্ধেক পায়, পয়সা দেবো কেন, ভাগ দে। রাধা বৃন্দাবনে মনে শাস্ত্রে লেখা বৃন্দাবনেশ্বরী রাধা আমার জায়গা, চাষটা কোথায় করল। কৃষ্ণ বলছেন রাধা বৃন্দাবনে মনে যেটি লেখা সেটি তো স্মৃতির কথা, কিন্তু শ্রুতি বলছে কৃষ্ণ বনম, শ্রীকৃষ্ণের বন। শ্রুতিবাণীর থেকে স্মৃতিবাণী অনেক মূল্যবান। ললিতা বলছেন কৃষ্ণ বনম মানে কি, কৃষ্ণ বনমটা কি, এটা তো পরিষ্কার করে বলছে রাধা বৃন্দাবন। হরিকুণ্ঠী ইন্দিরারমা তার আর যজিদ্ধান যা নাকি, আর তার বৃদ্ধান বৈকুণ্ঠে ইন্দিরারমা, আর যজিদ্ধান যা নাকি, আর তার বৃদ্ধান রুক্মিণী রমা রাধা বৃন্দাবন, এটা পরিষ্কার। তিনি বৃন্দাবনেশ্বরী ও দেব তার জায়গা, কৃষ্ণবনটার পর কাকুর দেখি কি হয়, ওটা কি সমান। কৃষ্ণ বলছেন কেন, ষষ্ঠী তৎপুরুষ কৃষ্ণ বনম, কৃষ্ণ বনম কৃষ্ণের বন। ওরা বলছেন কোথায় পড়েছিল, আড়াই বছর থেকে গুরু চলছ, বেটে তো কালি ডাক্তার নাই, সমাজ আমরা তো সব শিক্ষা করেছি নান্দমুখী পূর্ণমাসী দেবের কাছে, সমাজ তো কোনো গুরু নাই। সেই পরে যখন মথুরায় গেলেন তারপরে উপনয়ন হলো, তারপরে গুরুর কাছে শান্তি করল, তার আগে এখানে তো কিছু নেই, কার কাছে পড়লে আনন্দ পরিহাস, সমাস সমাসাচার্য সমাস সাধু ইত্যাদি সমস্ত পরিহাস হয়, তাহলে এটা কি হবে জানো না, এটা ওই ষষ্ঠী তৎপুরুষ নয়, এটি হচ্ছে কর্মধারায় কৃষ্ণ সামঞ্চ তৎপনঞ্চেতি, সামঞ্চ কৃষ্ণঞ্চ তৎপনঞ্চেতি, তার মানে রাধারানীর বন। সেই রাধারানীর বনটা কেমন ঘন শ্যামল, তুমি মনে করছো আমি কৃষ্ণ আমার, এই তোমার এটা রাধারানীর বন, সেটা শ্যামল কৃষ্ণ কৃষ্ণ বন। কেউ পরিহাস করে বলছেন সখী ও আরে তোমার কর্মধারায় কি বলবে ভাই, তুমি তা বৃন্দাবনে কত কর্ম ধারণ করলে, এই গিরিধারণ তার পশুর মারণ এত সমস্ত কাণ্ড করে আর কর্মধারাটা হইতে পারে, এই তো তোমার বুদ্ধি, ও আর কর্মধারে কি বুঝবে, ও ষষ্ঠী তৎপুরুষেই বুঝে, ও তো নিজেই ষষ্ঠী তৎপুরুষ। ললিতা বলছে সখী ষষ্ঠী তৎপুরুষ ঠিক করে হলো, বললেন ভাইয়ের বাক্যা ষষ্ঠী কাচি দেখা তৎ তৎস্যা পুরুষ পতিরেব,
আমাদের এই বৃন্দাবনে ষষ্ঠী বলে একটা মেয়ে আছে, সেই ষষ্ঠীর পুরুষ পতি ভাই ষষ্ঠীটাকে ষষ্ঠী চন্দ্রাবলী, চন্দ্রাবলী ষষ্ঠী হলে কি করে বলে যাবে, প্রথম পুরুষ গোবর্ধন মল্ল, দ্বিতীয় পুরুষ ভারুণ্ডা, তৃতীয় করালা, চতুর্থ হল পদ্মা, পঞ্চম চতুর্থ সব্যা পঞ্চম পদ্মা, আর ষষ্ঠী সেই বটতল বাসী চন্দ্রাবলী, যার উপাসনা করলে যে ষষ্ঠীর অনেক বাচ্চা কাচ্চা। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, ভারী বাহ, এরা এমন কথা বলছে যে আমি একদম বাক্য বন্ধ করছি, যার বাণী বীর তিনি জবাব দিতে পারছেন, কি জবাব নাই, কি জবাব দেবে, এই সমস্ত রহস্যময় সংলাপে আরো সংলাপের পর সেই লীলার শাস্ত্রান্ত হয়ে গেল, তারপরে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, আগে পেটিকা আছে, নাম লেখা আছে, রাধা ললিতা বিশাখা চিত্রা সব সব এত মুক্ত, এই মুক্তা সকল দিয়ে দিলেন সব গোপীগণ সেই প্রভূত মুক্তা নিয়ে, আর দিয়ে গেলেন সেই মুক্তা একবারে অদ্ভুত জাগৃহে কোনদিন ছিল না, এই লীলা আজকার দিনে সেই লীলা, এই বলতে বলতে রাজা রানী স্মৃতি এলো, অতিশয় বিরহে দিন হয়ে পড়লেন দ্বারকানাথ, এটা বর্ণনা করতে করতে তখন সত্যভামা কেন এই কথা জিজ্ঞাসা করলাম কানতে লাগে, এখন উদ্ধব এসে বললে না বৃন্দাবন না নিয়ে গেলে এই অবস্থাটা যাবে না, তখন দিন দেখে দিলেন উত্তম আশায় সব ঠিক হলো, তারপরে সেই দিনের দিনে মধ্যাহ্নে দধিরোদন ভক্ষণ করে চুপ ধুয়ে বৃন্দাবনে আগমন করলেন, এইখানে সমৃদ্ধিমান সংযোগটা যোগ করে দিলেন গোসাইপা, এই অপূর্ব লীলা চিত্রপাত আছে সাইপাত, এই মুদ্রা চরিত্রে আমাদের সেই অপূর্ব এই বিলনাত্মক রসময় লীলার সাধন দিয়েছে, আজকে আমাদের সেই ভক্তি সংগ্রহ কথা এখানেই শ্রাম হল মহাপুর উপায়।